আসসালামু আলাইকুম, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ESPN ক্রিকইনফো টেস্ট ম্যাচ ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসগুলোর একটা তালিকা তৈরি করেছে। তার মধ্যে টপ ফাইভে রয়েছে এই শতাব্দীতে ঘটে যাওয়া পাঁচটা স্পেশাল ইনিংসের নাম। সেই পাঁচটা স্পেশাল ইনিংস নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং এর মাঝে আমার মতে সর্বকালের সেরা টেস্ট ইনিংস কোনটা সেই ব্যাপারটাও ক্ল্যারিফাই করতে চাই এই ভিডিওতে। প্রথমত কুশল পেরেরার 153 নট আউট ইনিংসটার কথা বলা হয়েছে ফোর্থ ইনিংসে, যেখানে শ্রীলঙ্কা 300 উপর রান চেস করছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার একটা কম্প্যাক্ট বোলিং সেট আপ। সেই জায়গাটা লাস্ট উইকেট পার্টনারশিপ অর্থাৎ 10th উইকেট পার্টনারশিপে 70+ রানসের একটা পার্টনারশিপ কুশল জেনিত পেরেরা করেছেন। এবং এই ম্যাচটাতে অর্থাৎ ফোর্থ ইনিংসে কুশল পেরেরা যখন ব্যাটিং করতে নেমেছিলেন, একটা ক্রিটিক্যাল কন্ডিশন, শ্রীলঙ্কা 300 উপর রান চেস করছে, ওভারসিজ কন্ডিশন, ওই রকম একটা কন্ডিশনে যেভাবে কশন অ্যান্ড অ্যাগ্রেশনের সমন্বয়ে ব্যাটিং করেছেন, বিশেষ করে 10th উইকেট পার্টনারশিপে কুশল পেরেরার সেই কন্ট্রিবিউশনটা, এটা একটা অনবদ্য ব্যাপার ছিল। এবং এই পার্টনারশিপটাই মূলত সেই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট গড়ে দিয়েছিল। 78 রানের পার্টনারশিপ তিনি গড়েছিলেন 10th উইকেট পার্টনারশিপে, 52 রানে 3 উইকেট যখন পড়ে গিয়েছিল সেই সময়টায় কুশল পেরেরা ব্যাটিং করতে নেমেছিলেন। এবং এটাকে ESPN ক্রিকইনফো 1 নম্বরে রেখেছে। ডেফিনেটলি ইট ওয়াজ আ বিগ ম্যাচ ফর টিম শ্রীলঙ্কা, কারণটা হচ্ছে ওই রকম একটা কন্ডিশনে ওই রকম সিচুয়েশন থেকে 300 উপর রান চেস করে ম্যাচ জেতা, লাস্ট উইকেট পার্টনারশিপে 78 রান, সেটা নিঃসন্দেহে কুশল পেরেরাকে একটা বড় ক্রেডিট দিতে হবে। 2 নম্বরে তারা রেখেছে আমাদের জন্য একটা খুব দুঃস্মৃতি, তা হচ্ছে কাইল মায়ার্সের সেই ইনিংসটা। অ্যাবাভ 200 রানস তিনি করেছিলেন শেষ ইনিংসে, 395 রানের লক্ষ্যমাত্রা। আমরা কে ভেবেছিলাম সেই ম্যাচটা আমরা কভার করছিলাম, কে ভেবেছিলাম যে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে। ডেফিনেটলি ওই পার্টিকুলার ইনিংসটাতে সাকিব আল হাসান বোলিং করেননি, কিন্তু আন্ডার দোজ সার্কামস্টান্সেস যেখানে 3 জন স্পিনার রয়েছে, কোয়ালিটি স্পিনার, মেহেদী হাসান মিরাজ তিনি 4টা উইকেট নিয়েছিলেন, তাইজুল ইসলাম এই কন্ডিশনে যথেষ্ট এক্সপিরিয়েন্স বোলার, নাইম হাসান তিনিও যথেষ্ট টার্ন প্রডিউস করতে পারেন, এই 3 জন বোলারের এগেইনস্টে কাইল মায়ার্স দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ডেফিনেটলি ভ্যারিয়েশনের জায়গাটা বাংলাদেশ টিমের কম থাকে, আমরা জানি লেগ স্পিনার নাই, সাকিব আল হাসান ওই ম্যাচে বোলিং করেন নাই ওই ইনিংসটাতে, তারপরও কাইল মায়ার্সের ওই ইনিংসটাকে আপনি কোনোভাবে ছোটো করে দেখতে পারবেন না, কারণ এই কন্ডিশনে চতুর্থ দিনে পঞ্চম দিনে 395 রান চতুর্থ ইনিংসে চেস করা, ডেফিনেটলি ইট ওয়াজ হেল অফ আ ইনিংস, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা তালিকার শীর্ষের দিকেই থাকবে। 3 নম্বরে যে ইনিংসটার কথা ESPN ক্রিকইনফো বলছে, আমার মতে এই ইনিংসটাই টেস্ট ম্যাচ ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংস, VVS লাক্সমানের 281, অন্তত আমার দেখা ইনিংসগুলোর মধ্যে এই ইনিংসটাকে আমি এগিয়ে রাখবো। ওইটা এমন একটা অস্ট্রেলিয়া টিমের এগেনস্টে ছিল যে অস্ট্রেলিয়া টিমের কাছে হোম অ্যাওয়ে বলতে কোনো কথা নাই, টানা 16টা ম্যাচ তারা জয়লাভ করেছে। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। সেই অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ ছিল, গ্লেন ম্যাগ্রা, জেসন গিলেস্পি, শেন ওয়ার্ন, মাইকেল ক্যাসপ্রোভিচ, এটা ইট ওয়াজ সামথিং এলস। সেই সময়ের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই কম্প্যাক্ট বোলিং সেট আপ ওয়ার্ল্ডের যে কোনো টিমের জন্য একটা আতঙ্কের ব্যাপার, একটা ত্রাসময় ব্যাপার। এই ধরনের বোলিং সেট আপের এগেইনস্টে ইন্ডিয়ার এরকম পারফরমেন্স, যেখানে ইন্ডিয়া প্রথম ইনিংসে ঢুকছিল, ইনিংস ডিফিট খাওয়ার মতো একটা অবস্থা ছিল, ফল ওয়ানে পড়েছিল, সেই জায়গায় 3 নম্বরে ব্যাটিং করতে নেমে VVS লাক্সমান সেকেন্ড ইনিংসে যে ব্যাটিংটা করেছেন, টেস্ট ম্যাচ ক্রিকেটটা আমি সত্যিকারের অর্থে বোঝা শুরু করেছি ওই পার্টিকুলার ইনিংসটা দেখেই। হি ওয়াজ ভেরি কুইক এগেইনস্ট দ্য স্পিনার্স, অর্থাৎ স্পিনারদের এগেইনস্টে বলের লেন্থ রিড করতে পারাটা তার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল। স্টিভ ওয়া পরবর্তী সময় বলেছেন যে ওই ইনিংসে তিনি চিন্তা করছিলেন যে তিনি কী করবেন লাক্সমানের এগেইনস্টে, কোনো কিছু করেই সাফল্য পাচ্ছিলেন না, তার কাছে আর কোনো অপশন ছিল না, এত হাই প্রোফাইল বোলার, এত হাই প্রোফাইল টিম, কিন্তু সেই জায়গাটা লাক্সমানের এগেইনস্টে তার হাতে করার মতো আর কোনো কিছু ছিল না, তিনি শুধুমাত্র ওয়েট করছিলেন যে কখন লাক্সমান আউট হবে, কখন ইনিংসটা ডিক্লেয়ার করবে। তো এই ইনিংসের গ্রেটনেসটা আসলে অন্য লেভেলের, সঙ্গে রাহুল দ্রাবিড়ের সাথে তিনি একটা বড় পার্টনারশিপ করেছিলেন, দ্রাবিড়ও 180 odd runs করেছিলেন, বাট যেরকম সিনারিও থেকে, যেরকম সিচুয়েশন থেকে VVS লাক্সমান ইনিংসটাকে ক্যারি করেছেন, যে লেভেলের বোলিং অ্যাটাকের এগেইনস্টে ওই সময়কার অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক, ইট ওয়াজ সামথিং এলস। এই ব্যাপারে আসলে এটা অন্যরকম একটা বোলিং অ্যাটাক, অন্য লেভেলের একটা বোলিং অ্যাটাক, একটা অন্য গ্রহের বোলিং অ্যাটাক বলা হতো সেই সময়কার টিম অস্ট্রেলিয়াকে। সো ওই অ্যাটাকের এগেনস্টে 281 রানস, আমার কাছে মনে হয় যে আমি টেস্ট ম্যাচ ক্রিকেটটা বোঝা শিখেছি এই পার্টিকুলার ম্যাচটার মাধ্যমে।
এরপরে ক্রিকইনফো বলেছে 153 নট আউট বাই ব্রায়ান চার্লস লারা, ডেফিনেটলি ফোর্থ ইনিংস, এটাও একটা দুর্দান্ত ইনিংস ছিল, দুর্দান্ত ইনিংস ছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ এই ইনিংসের গ্রেটনেসটা কুশাল পেরেরার গ্রেটনেসের কাছে কমে যায় এই জায়গাটাতে, সেখানে ক্রুশাল রানগুলো ব্রায়ান লারার ছিল 9 উইকেট পার্টনারশিপে, কুশাল পেরেরার ক্রুশাল রানগুলো ছিল 10 উইকেট পার্টনারশিপে। ইভেন এটা একটা হোম কন্ডিশনে ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য, দ্যাটস ওয়াই এই ইনিংসটাকে একটু হয়তো বা পিছিয়ে রাখতে হবে কুশাল পেরেরার ইনিংসের চেয়ে, তারপরও এটা একটা গ্রেট ইনিংস ছিল। নাম্বার ফাইভ, তারা যে ইনিংসটার কথা বলছে সেটাকেও অনেকে, এই প্রজন্মের যারা আছেন, এই প্রজন্মের ক্রিকেট সমর্থকরা সেটাকে বলতে পারেন যে সর্বকালের সেরা ইনিংস, সেটা হচ্ছে বেন স্টোকসের 130+ রানস। আমি আর একটু স্পেসিফাই করে বললে 135 নট আউট তিনি করেছিলেন এই ম্যাচটাতে, যেখানে 73 রানের পার্টনারশিপ লাস্ট উইকেটে বেন স্টোকসকে করতে হয়েছিল, এবং যে সময়টা ব্যাটিং করতে নেমেছিলেন 141 রানে 3 উইকেট পড়ে গেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ ওই লেভেলের টেম্পো অ্যাশেজের লাস্ট ডে, ওই লেভেলের টেম্পো, ওই লেভেলের রাইভালরি, অস্ট্রেলিয়ার একটা কম্প্যাক্ট বোলিং সেট আপ, তার মাঝেও শেষ বেলায় বেন স্টোকস যেভাবে ব্যাটিং করে গেছেন, তার নিজের স্বভাব বিরুদ্ধ ব্যাটিং করেছেন, কশন এবং অ্যাগ্রেশনের সমন্বয়ে ব্যাটিং করেছেন, সব কিছু মিলিয়ে এই ইনিংসটার মাহাত্মটাও আসলে একটা অন্য লেভেলের মাহাত্ম। কারণ অ্যাশেজের এরকম একটা মহারণ যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রেশারটা অনেক বেশি মাত্রায় থাকে, অস্ট্রেলিয়ার ওই লেভেলের একটা কম্প্যাক্ট বোলিং সেট আপ, লাস্ট উইকেটে 70+ পার্টনারশিপ করা বেন স্টোকস, ইট ওয়াজ সামথিং এলস। আমার কাছে মনে হয় যে এই ইনিংসটাকে এই প্রজন্মে বা এই এরাতে অন্যতম সেরা ইনিংস হিসেবেই রাখা যেতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ এই কোনো কিছুই আসলে ভিভিএস লাক্সমানের ইনিংসের কাছে আমার কাছে মনে হয় না। আমি ভিভিএস লাক্সমানের ইনিংসের ওই মাহাত্মর জায়গাটা, এটা ইন্ডিয়াকে অ্যাজ আ ক্রিকেটিং নেশন, অ্যাজ আ টেস্ট ক্রিকেটিং নেশন অনেক উঁচু স্তরে নিয়ে যাওয়ার সূত্রপাতটা আসলে ওই ইনিংস থেকেই হয়েছে, এবং এর পরবর্তীতে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ফলো অনে ফেলার চিন্তাভাবনা একটু কম করে, একটু কম করে। আমরা অনেক ম্যাচে দেখেছি যে এরপর অস্ট্রেলিয়া সুযোগ পেয়েছিল ইন্ডিয়াকে ফলো অনে ফেলার, কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ফলো অনে ফেলতে চায় নাই। এই ইনিংস ব্যাক অফ দেয়ার মাইন্ড, এটা জাতিগতভাবে তাদের পরবর্তী প্রজন্ম যখন ক্রিকেটে বেড়ে উঠেছে, এই ইনিংসের মেসেজটা তাদের পর্যন্ত পৌঁছেছে, তাদের পর্যন্ত গেছে যে না, ভিভিএস লাক্সমান এবং রাহুল দ্রাবিড় দে ডিড সামথিং এক্সেপশনাল, এবং এই এক্সেপশনালিটির জন্যই এই ইনিংসটার মাহাত্ম অনেকাংশে বেশি। দর্শক, আপনাদের মতে, আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, টেস্টের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনিংস আপনারা যতদূর দেখেছেন কোনটা, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।